ব্রিটিশ ওয়েদার বলে একটা কথা আছে, মানে কখন যে বৃষ্টি হয়, কখন যে মেঘলা হয়ে যায় হঠাৎ করে, কখন হঠাৎ করে বৃষ্টির ভেতরে সূর্য হেসে ওঠে, এটা বোঝা খুবই দায় হয়ে যায়। সেদিন সকালবেলা ভীষণ রকম সানি ওয়েদার ছিল, মানে ঝলঝলে করতেছিল, ঝলমলে করতেছিল সূর্যের আলোটা। ভাবতে ভাবতেই বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় এসে বসতে বসতেই দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর কিছুক্ষণ লাঞ্চ টাইমে হঠাৎ করে দেখি রৌদ্র আবার হাসতেছে, মানে ঝলমল করতেছে। ঝটপট সেদিন নাস্তা বানিয়ে নিয়ে, আবার দুপুরে খাবার বানিয়ে নিয়ে আলোর জানলার পাশে বসে গেলাম খেতে। তার কিছুক্ষণ পরে যখন আবার বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তখন বেজেছিল 2:30 বেজেছিল তখন। এর মাঝে আবার যখন বাসায় আসলাম, তারপর দেখি আবার ভীষণ জোরে বৃষ্টি। এই যে আমার জানলা দিয়ে গাছ দেখি বৃষ্টিতে এরা ভিজছে, ভালো লাগে আমার বাচ্চাগুলোও। তখন মাঝে মাঝে আমি দেখাটা মিস করলে ওরা দেখি জানলা খুলে ওরা বৃষ্টি দেখে, ওরাও খুব ভালোবাসে বৃষ্টি হতে দেখলে, খুবই এনজয় করে, দরজা খুলে বাইরে চলে যেতে চায়। তারপর একদিন পার্কে গেছিলাম কোনো এক স্যাটারডেতে, যে দেখি সুন্দর ঝলমলে রোদ ছিল, তার জন্য গেছিলাম। যে যেতে যেতেই বেশ কিছুক্ষণ পর একটু মেঘলা হয়ে এলো, তারপর একটু বৃষ্টিও হচ্ছিল, তারপর থেমেও গেছিলো। আমরা সবাই গাছের নিচে দাঁড়িয়েছিলাম, অনেকে যারা ছিল অনেকে চলে গেছিলো পার্কে। তারপর দেখি হঠাৎ করে আবার সূর্য হাসতেছে, তারপর এর ভিতরে আবার এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি নামতেছে। কেমন সুন্দর একটা ওয়েদার! কার কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো।